নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ, কিন্তু আসলে অন্যবারের তুলনায় এবার একটু ব্যতিক্রম চলছে। কারণ আমরা রিসেন্টলি অনেকগুলো ঘটনায় দেখেছি পরপর, যেটা আসলে আমরা মানে আমাদের কাম্য না, কারোরই কাম্য না। তো এই ধরনের ঘটনা হোক আমরা চাই না, যার জন্য সবাই আসলে অনেক মানসিকভাবে বিপর্যস্ত বলা যায়। তো সে মানে ওই অস্থিরতার জন্যই আসলে সবাই পূজাটা ওইভাবে উদযাপন করতে পারছে না যেটা আমরা অন্য বছর করে থাকি। নিরাপত্তা এখন, এটা যেহেতু জাতীয় মন্দির, এখানকার নিরাপত্তা তো অবশ্যই সর্বোচ্চ থাকবেই। এবং কিন্তু আমরা আসলে জানি না যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা কিন্তু অনেক ধরনের মানে খবরই পাই। তো হয়তোবা এটা জাতীয় মন্দির মানে ঢাকা দেখে হচ্ছে, হয়তোবা আমাদের তেমন কোনো, আমরা ওরকম জানি না যে বাইরে কি ধরনের ইয়ে হচ্ছে। এখানে তো নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ, তা দেখলাম সবকিছু একদম সুন্দর সুষ্ঠুভাবেই হবে। কিন্তু দেশের মানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেগুলো মফস্বল বা আমরা জানি না যে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা কিরকম, তো আমার মনে হয় যে ওখানকায় নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা উচিত, তাহলে যেন এই ধরনের ঘটনাগুলো যেগুলো হয়ে আসছে ওগুলো যেন আর না হয়। হ্যাঁ, এটা তো অবশ্যই পজিটিভ, কারণ হচ্ছে আমাদের 4 দিনের একটা পূজা, একদিন বাড়তি ছুটি পাওয়া মানে আমরা আরো স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে কি অংশগ্রহণ করতে পারবো পূজার অনুষ্ঠানগুলোতে। তো এটা আসলেও মজা, কারণ একদিন বাড়তি ছুটি পাওয়া মানে হচ্ছে গিয়ে একটু রিল্যাক্সে হচ্ছে গিয়ে সবকিছু উদযাপন করা। এটা আসলেও হচ্ছে গিয়ে এটার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে একদিন ছিলাম মানে ছুটি বাড়িয়ে দেওয়ার জন্য। আমার নাম অঙ্কিতা ভূ, আমি কুয়েটে পড়াশোনা করছি। থ্যাংক ইউ।